হচ্ছে রবিবার বলে তো পরে তোমাদের সঙ্গে কথা বলছি। এই দেখো আমি এবার খাচ্ছি, পরে তোমাদের সঙ্গে খেয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। কেমন হয়েছে ম্যাগি, টেস্টি? তো একটা লাইক দে, তুই কি করে দেখাস যে সেটা কর, এমনি কর। তিন্নি ম্যাগি খেতে ভীষণ ভালোবাসে, ও রবিবারটার জন্য অপেক্ষা করে, কবে রবিবার আসবে ও ম্যাগি খাবে। প্রতিদিন তো এগুলো খাওয়া ঠিক নয়, সেই জন্য প্রতিদিন দিই না, রবিবারটাই বলেছি, সেই জন্য রবিবারই ও খায়। সেই জন্য রবিবারটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে যে কবে রবিবার আসবে। প্রতিদিন আমাকে বার জিজ্ঞাস করবে, 3 বার 4 বার করে বার জিজ্ঞাস করবে, সকালে ঘুম থেকে উঠে। ও আচ্ছা, ইপি, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এবার সকালে জিজ্ঞেস করবে, এবার বিকালে জিজ্ঞেস করবে, প্রতিদিন 3 বার 4 বার করে বার জিজ্ঞেস করবে শুধু রবিবারের জন্য। তিন্নি আর কি কি খেতে ভালোবাসিস বল, বন্ধুদের? আমি খেতে ভালোবাসি ম্যাগি, ইপি, আর মাংস, মাংস, দই, পায়েস, মাছ, মাছ, ডিম, ডিম ভাজা, ডিম সেদ্ধ, ডিম ভাজা, এগুলো হচ্ছে তিন্নির পছন্দের খাবার। কিন্তু আমার ডিমটা খেতে এখন আর ভালো লাগে না। ভাল লাগে না? এখন তাহলে কোনটা খেতে ভালো লাগে? ডিম সেদ্ধ। ডিম সেদ্ধ। আর পড়াশোনা করতে ভালো লাগে নাকি? ভালো লাগে তো? আচ্ছা, তাহলে গুড গার্ল তিন্নি। আর কি করতে ভালো লাগে বলো। আচ্ছা, পুতুল নিয়ে খেলা করতে। আর গান শুনতে ভালো লাগে? সাজতে ভালো লাগে, হ্যাঁ, সাজতে ভালো লাগে তিন্নির, আর গান শুনতেও ভালো লাগে, তাই তো? কোথাও যেতেও আমি ভালোবাসি, আর তোদের চাপতেও ভালোবাসি আমি, আর মুসরাগুলো চাপতে ভালোবাসি, তোদের চাপতে ভালোবাসি, আর আমার একটা সরু কাপড় তোদের আছে, ও আমাকে ভালোবাসে। তিন্নি আজ কোথায় যাবে বলো, খেয়ে। মামা ঘর, মাংস হতে পারে, মজা মজা, তোমার জন্য অঙ্কনার ছবি থাকতো এই ফোনে না, তাহলে ভালো হতো, যদি সরকার নামটা বলে দিত তাহলে ও হোয়াটসঅ্যাপ চলে যেত, তাহলে ও মা তাহলে ও খুশি হতো, তাহলে ভালোই থাকতো। হ্যাঁ, তিন্নি ওই জন্য আজকে খুব খুশি, তিন্নি মামা ঘর যাবে। আমার 2 ছেলেমেয়ে মামা ঘর ভীষণ ভালোবাসে, ওরা মামা ঘর যেতে পেলে আর কিছু চায় না। খেতে ভালোবাসে, আমিও ম্যাগি খেতে ভালোবাসি, কিন্তু ও তো বেশি ম্যাগি খায়,
আর 4 প্যাকেট করে খাস না, ও 4 প্যাকেট করেই খায়। তুই তো প্রত্যেক রবিবার খাস, দাদা তো খায় না রে। দাদার ওগুলো জমা আছে, 4 প্যাকেট হয়েছে। দুদিন আমি ওর ব্যাগেতে খেয়েছি তো কি হয়েছে, আমার খেতে মন গেছে তাই আমি খেয়েছি। সেটা তো বটে, 100 বার খেতে মন গেছে তিন্নি, তাই তিন্নি খেয়েছে। এটা তো খারাপ কিছু। ঠিক আছে তিন্নি, আর কি বলবি বল। এই দেখো আমি এখন চান করতে যাচ্ছি, এবার আমি চান করে এবার আমি মামা ঘর যাব, আর পরে চান করে তোমাদের সঙ্গে কথা বলবো। এখন জামা ঠিক করতে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে আমি যখন বিছানাতে জামাতে রাখবো তখন তোমাদেরকে দেখাবো। তাহলে চলো, আমি যখন সাজবো তোমাদেরকে দেখাবো, এখন আমি রাখছি। তো আজকের মতন ভিডিও ভালো লাগলে আমাদেরকে লাইক করে জানিয়ে দেবেন। এখন আমি রাখছি, এখন চান করতে যাবো আমরা। এ দেখো জামাটা দেখতে পাচ্ছো, খুব সুন্দর জামা। এ দেখো, এবার আমি রেডি হব চান করে, তারপরে তোমাদের যখন আমি চুড়ি পরবো তখন তোমাদেরকে দেখাবো। বাই মা, তোমাদেরকে এগুলোতে দেখেছে? হ্যাঁ, কিন্তু কাল প্রচুর গরম ছিল তাই জন্য এই দেখো আমি ড্রেস পরে নিয়েছি অন্য, তাই এটা বললে গরম হবে না, এটা আমার মা কিনে নিয়ে এসেছে। ঠিক আছে, এখন রাখি। দেখো আমি এখন জামাটা চেঞ্জ করব, তাহলে আমি যখন সাজবো তখন তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, বাই। এখন আমার এখন জামা পড়া হয়ে গেছে, এবার আমি প্যান্ট পরে তোমাদের সঙ্গে কথা বলছি, বাই। এখন ক্রিমটা দেখতে পাচ্ছি, এই ক্রিমটা আমার ক্রিম, এবার আমি পরে তোমাদের সঙ্গে কথা বলছি। আর ফ্যান চালাতে তো তোমরা শুনতেই পাবে না, তাই ফ্যানটা চালাইনি, পরে তোমাদের সঙ্গে কথা বলছি। এই দেখো আমি এখন টিপ পরে হয়ে গেছে, চুড়ি পরে হয়ে গেছে, এই দেখো চুড়ি পরে হয়ে গেছে, হার পরে হয়ে গেছে, জামা পরে হয়ে গেছে। তাহলে এখন মামা ঘরে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। এই যে আমাকে আমার পোপো দিয়েছিল, আর এই চুড়ি হলো আমার, এই সব কিছু আমার পোপো দিয়েছিল, কিন্তু এই হাতটা আমার মামা ঘরে টিভি দেখতে আসলো ও দিয়েছিল। দিম্মা দিম্মা দিয়েছিল চুড়িগুলো, চুড়িগুলো পোপো দেয় না, চুড়িগুলো ওই দিদি দিয়েছে, আইশ্রীর মা। আইশ্রীর মা দিয়েছিল আমার বন্ধু। আর ক্লিপগুলো আমি কিনে দিয়েছি, ক্লিপগুলো মা কিনে দিয়েছিল। হুম, আর ড্রেস পোপো আর টিপটা পোপো। হুম, এ দেখো আমার রেডি, আমি রেডি হয়ে গেছি না, মা এবার রেডি হচ্ছে, মামা ঘরে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। এই দেখো আমি রেডি হয়ে গেছি, ভাই নিতে এসছে, আমি এবার যাচ্ছি বাপের বাড়ি, আমার মেয়ের জুতো পরছে, তো চলো। এ দেখো মেয়ের জুতো পরছে, পামসু পরছে, পামসু। আসছি মা, চ আসছি। এ দেখো ছেলেরা খেলা করছে, এটা আমাদের মন্দির। মন্দির না, আচ্ছালা আচ্ছালা। লাইব্রেরি, আমার স্কুল, স্কুলে চান করে পড়তে যাই, আমার স্কুল এখন নাই। কোথায় কাজ করছে এখন? এই দেখো বীজ ধান, এটা আমাদের শ্মশান, মরার পরে এখানে আসতে হবে।
ফাঁকা জমিতে জলে ভর্তি। এটা আমাদের প্রাইমারি স্কুল। আমার দাদার স্কুল বন্ধ আছে এখন। আমার স্কুল তো দেখো না, আমার স্কুল এখন বন্ধ। বড়ি এত পড়া হয় দাদা এখন মামা। এ দারুণ লাগছে রে ঘরটা। এই দেখো আমার মায়েদের বাড়ি রং হচ্ছে, কি সুন্দর লাগছে। আমরা পৌঁছে গেছি, এবার বাড়িতে যাচ্ছি। দেখো বেগুন গাছ হয়েছে কত মায়েদের। বেগুন ধরেছে, এই একটা ছোট পাড়া ধরেছে, ফুল এসছে। এই দেখো একটা ছোট্ট পাড়া বেগুন ধরেছে, এটা একটা ফুল এসছে। মায়েদের হরি মন্দির। মা মা দেখো মা এখানে মাংস রান্না করছে। এই যে মাংস হচ্ছে, চিকেন চিকেন হচ্ছে, এটা মা কষছে এখন। আলু দেওয়া হয়েছে চিকেনে, চিকেনে আলু খেতে আমরা খুব ভালোবাসি। মায়েদের ওপরে যাচ্ছি, ওপরে রং হচ্ছে দেখো। আর আমরা তো বসে বসে চিকেন কষা খেলাম, চিকেন কষা হয়ে গিয়েছিল। চিকেন কষা খেয়ে এরপর একটু ওপর দিয়ে যাব, চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো ওপরে যাচ্ছি, এই দেখো রং হয়েছে একদম, পুট্টি হয়েছে, পুট্টি একদম প্লেন হয়ে গেছে। এখনো রঙের কাজ চলছে, এখন বাইরের দিকটা রং হচ্ছে, ভিতরগুলো মোটামুটি কমপ্লিট, এখনো কিছু কাজ বাকি আছে। আমার মেয়ে চলে এসছে। একটু উপর একটা করা হয়েছে, এই একটা রুম দেখো, এটা পিঙ্ক কালার দেওয়া হয়েছে, এইখানটা দেওয়া আছে গ্রিন, এখানটা পিঙ্ক, এখানটা গ্রিন। রং হচ্ছে সব চারিদিকে ছড়ানো রয়েছে, যে রঙের কোটো, বাঁশ। হ্যাঁ সবুজ। এটা দেখো একটা রুম, এটা দেওয়া হয়েছে অরেঞ্জ, এই দেওয়াল দুটো অরেঞ্জ, আর এটা কি বলে দেখাতে, এটা কি কালার বলে, এটা ক্রিম কালার, এটা ক্রিম কালার। আর একটা রুম দেখাচ্ছি, এটা আছে তোমার ইয়েলো, লাইট ইয়েলো দেওয়া আছে, এটা পিঙ্ক, এটা পিঙ্ক, এটা ইয়েলো, এটা পিঙ্ক। আর মাথাটা দেখো, এখন ইনকমপ্লিটই আছে, এখন কমপ্লিট হয়নি, কাজ চলছে। এটা একটু বারান্দা মতো আছে, ঝোলা বারান্দা। এই দেখো বাস লরি যাচ্ছে, এটা হাই রোড। আর এটা বারান্দা, এ দেখো গাড়ি বাসটা দেখা যাচ্ছে, এখান দিয়ে আমরা চলে এলুম। ঘোষ দুধ দিতে এসেছে, আর দুধ দিতে এসেছে। আমরা এখান থেকে সব দেখতে পাচ্ছি বারান্দা থেকে। আর এই দেখো বারান্দা, আর এই দেখো এই দেখো ঘরটা, দেখো ঘরের এই জানলাটা, আর এই আমরা
আমরাটা পার করে দিয়েছে তলা ছাদে যাচ্ছি এই দেখো নিচে যে রংটা হয়েছিল ওই রংটাই আছে এখানটা স্কাই ব্লু কালার আর এখানটা গ্রিন দেয়া হয়েছে এই যে গ্রিন দেয়া হয়েছে এখানটা আবার এখানটা স্কাই ব্লু এই দেখো রং গোলা আছে এখানে এটা একটা ছাদে রুম যাওয়া যাবে না এখানটা একটা ফে আছে ছাদ প্রচুর রোদ প্রচুর রোদ এগুলো এখন হয়নি রং আবার নেমে যাচ্ছি একটা এই যে স্টোররুমের মতো করা হয়েছে এটা আটা আছে আয় চলায় তিন্নি আমি গিয়েছিলাম চলায় দেখানো হয়ে গেছে এবার ওইখানটা একটু উপর তোলা এদিকে আয় এখানে একটা বেসিন থাকবে এটা দেখো এটা বাথরুম এখানে একটা বেসিন থাকবে এই যে সিনারি জানালা এটা বাথরুম এটা বাথরুম এটা বাথরুমের দরজা দরজা এটা খুলছি এই দেখো দরজাটা খোল অন্ধকার আসছে দেখো মাছের সিনারি আছে মাছ শামুক এগুলো এখন ইউজ হয়নি কিছুই জল লাইনটা করা হয়নি মানে জল লাইন করা হয়েছে এগুলো এখন কলগুলো লাগানো হয়নি একটা জানালা একটা জানালা কেমন লাগলো তোমাদের বলো একটু এটা উপরের বাথরুম এই দেখো এখানে টাইলস দেওয়া হয়েছে এটা মার্বেল দেওয়া হয়নি নিচেরটাই মার্বেল দেওয়া হয়েছে নিচেরটাও দেখাবো দাঁড়াও নিচে যাচ্ছি এবার নিচে নামছি এই দেখো এই একটা রঙের বালতি আস্তে আস্তে নামবি এই দেখো এটা নিচের বাথরুম এই যে বাথরুমে আলু ঢেলে রেখে যখন কিছু হয় না যে আলু ঢালা আছে ঠান্ডা ঘর আলুগুলো কি শান্তিতে থাকবে গো মা বলছে আলুগুলো বিরাট শান্তি পাবে এই দেখো এটা মার্বেল বসানো হয়েছে নিচেটায় আর এই যে টাইলস আর এখানে দুটো তাক করা হয়েছে পাথর কেটে করে দিয়েছে মিস্ত্রিরা আর নিচের দেখো এটা বাথরুমের দরজা এই যে এখানেও একটা কুমোর বসবে আর এরকম একটা করা রয়েছে বাংলা পাতি উপরেও যেমন আছে সেরকমই একটা করে কুমোট একটা করে বাংলা পাতি এই দেখো প্রচুর বড় বড়ই হয়েছে বাথরুমগুলো সরাঘরে হচ্ছে একটু তো অসুবিধা তো হচ্ছে সরাঘরে মানে বাস করা ঘরে যদি কাজ করানো হয় সেখানে অনেক কিছুই প্রবলেম হয় তোমরা জানো যারা পড়িয়েছো কেমন লাগলো আমার মায়েদের বাড়িতে ঘুরিয়ে দেখালাম তোমাদেরকে কেমন লাগলো বলো কমেন্ট করে এখন তো বাড়ি কমপ্লিট হয়নি মানে কাজ চলছে সেই অবধি দেখালাম তো আবার যখন হবে আবার দেখাবো তো এই পর্যন্তই দেখালাম সেটাই কেমন লাগলো তোমাদের একটু কমেন্ট করে বলো আবার যখন হবে মানে কমপ্লিট হয়ে যাবে তখন আবার দেখাবো আবার একটু একটু কাজ হবে তখন আবার দেখাবো ঠিক আছে তোমাদেরকে আবার দেখাবো এখন এখন তাতে
বাড়ি গেলে আবার তোমাদেরকে দেখো। এই দেখো বাইরে প্রচুর মেঘ, এই দেখো বাইরে প্রচুর মেঘ করেছে। এখন আমরা এখন একটা ওপরতলায় যাচ্ছি, পরে ঘরে গিয়ে তোমাদের সঙ্গে পরে কথা বলছি। এই দেখো আমি এখন ওপরতলা থেকে, এই চুপ করো, এই একটু চুপ করো, আমি এখন নিচে করতে করতে যাচ্ছি। এই দেখো আমি এখন নিচে নামছি, ঘরে গিয়ে তোমাদের সঙ্গে ঘরে বসে আছি, তোমাদের সঙ্গে পরে কথা বলছি। তোমাদের সঙ্গে কে হাসছিল ওইটা দেখো, আমার দিম্মা হাসছিল। তাহলে পরে তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে কথা, ঘরে শিকলটা ফুলছে দিম্মা আমার। তারপরে এই দেখো ঘরে এখন ঢুকে পড়ছি, রে আলোতে জ্বাল দেওয়া হবে তো। ছাদে উঠে পড়েছি, তারা তোমাদের দেখাচ্ছি ছাদটা। এখন কাজ হচ্ছে বলে এরকম অবস্থা হয়ে আছে। কি করছিস তোরা, ব্রাশটা ধুচ্ছিস? এই দেখো এগুলো এই রং হয়েছে, এখনো রং হচ্ছে। এখানে কেমন জমিগুলো জলে ভর্তি, আর দেখো চাষ দেয়া হয়ে গেছে, চাষ আবার দেবে। জমিগুলো কেমন দেখো জলে ভর্তি হয়ে গেছে, আর দেখো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ আমার হাতে? এই যে বৃষ্টি পড়ছে টিপ টিপ করে, আর কি সুন্দর হাওয়া দিচ্ছে। আমরা এখন ছাদেতেই আছি, এমনি ভালো লাগে, বৃষ্টি পড়ছে আবার সুন্দর হাওয়া দিচ্ছে, এমনি দেখো পাঁপড় খাচ্ছি। খাওয়া হয়ে গেলে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আমরা আজকে পাঁপড় খাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি এখন খাচ্ছি, দেখো খাওয়া হয়ে গেলে তোমাদের সঙ্গে কথা বলছি, বাই। তিনি জামা হেয়ার বেল্ট ম্যাচ হয়ে গেছে একদম। খেয়েছি অনেকদিন, তিনি সুজিও খেয়েছি, মার পাঁপড়ও খেয়েছি, আবার পাঁপড় খাচ্ছি। খাওয়া হয়ে গেলে তোমাদের সঙ্গে কথা বলছি। আমাদের মেডিকেল বেলায়